আপনার ছাদে বা আপনার বাড়ির সামনে যদি কোনো একটি জায়গা থাকে যে জায়গাটি ছোট্ট ফাঁকা জায়গা পড়ে রয়েছে বা ছাদে আপনার দু চারটে টব রাখার মতো একটা জায়গা রয়েছে বা ফাঁকা জায়গা রয়েছে তাহলে আপনি সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সবজি চাষ করতে পারেন এই সবজি চাষ করার জন্য কিন্তু অনেকটা আহামরি কিছুর প্রয়োজন তেমনটা নাই তবে এই সমস্ত সবজিগুলি কিন্তু সম্পূর্ণ ভাবে চাষ করা হবে এবং সম্পূর্ণ রূপে আপনি কি করে এই পদ্ধতিগুলি শিখবেন এবং কিভাবে আপনি মাটির মিশ্রণ তৈরি করবেন কীভাবে কন্টেনার চুজ করবেন একদম সম্পূর্ণ যদি আপনি একদম নতুন হয়ে থাকেন এই সমস্ত কোনো নলেজ নেই তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি তো পুরো স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন সবার প্রথমে যেটা আপনাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে আপনার যে ছাদ রয়েছে বা আপনার যে বাগানটি রয়েছে যেখানে আপনি এই সবজি চাষ করতে পারেন সেই জায়গাটিতে আগে আপনাকে দেখতে হবে দিনে ক ঘন্টা রোদ লাগে যদি সারাদিন রোদ লাগে অন্তত ছ ঘন্টার উপর রোদ লাগে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটি কিন্তু একদম সবজি চাষের পক্ষে উপযোগী একটি জায়গা যদি সেখান থেকে দাঁড়িয়ে দিনে চার ঘন্টা পাঁচ তিন ঘন্টা দু ঘন্টা রোদ লাগে তাহলেও সেখানে কিন্তু সবজি চাষ করা যাবে আর তার জন্য কিন্তু সবজির ফলনটা সারাদিন রোদ লাগলে যেমন হবে তার চেয়ে একটু কম হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে মানে আমি গাছ লাগিয়ে দিলাম মানে আমার প্রচুর ফলন হবে এমনটা কিন্তু নির্ভর করবে সূর্যালোকের ওপরে দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কন্টেনার আপনি যে জায়গাটিতে বাগান করবেন সেই জায়গাটিতে আপনার বেশ কিছু কন্টেনারের প্রয়োজন যদি আপনি ছাদে করেন তাহলে অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে টবের তবে যে কোনো টবই কিনবেন সেটা সবসময় দশ ইঞ্চি থেকে উপরে নেওয়ার চেষ্টা করবেন আর এই টপগুলি সবসময় ছাদে বসিয়ে না রেখে কোনো একটা স্ট্যান্ডের হেল্প নেবেন যে স্ট্যান্ডের মধ্যে এই সমস্ত টপগুলিকে রেখে দিতে পারেন বা আপনি সেই সমস্ত স্ট্যান্ডগুলি বানিয়ে নিতে পারেন তাহলে আপনি একদম একটা সেট বানিয়ে নিয়ে সেখানটার থেকে কিন্তু আপনি স্টার্ট করতে পারেন তবে সেট আপ বাই স্ট্যান্ড বানাতে গেলে অনেক খরচ হয় প্রথম অবস্থায় আপনি নর্মালি টপ যেগুলি রয়েছে সেই টপের মধ্যে আপনি এগুলি করতে পারেন আর মাটিতে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি মাটিতে যে জায়গাগুলিতে করবেন সেই জায়গাগুলি সবার প্রথমে আপনাকে পরিষ্কার করতে হবে এবং তারপর সেই জায়গাগুলিতে খুঁড়ে নিয়ে একটা ছোট ছোট করে বেড তৈরি করবেন প্রত্যেকটা বেড যদি আপনার জায়গাটা যে হিসাবে থাকবে সেই হিসাবে আপনারা বেডটাকে তৈরি করবেন একদম ছোট ছোট জায়গা হিসাবে বেড তৈরি করে নেবেন তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানটা হচ্ছে আপনি কোন ধরনের সবজি করবেন সেই জিনিসটা কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কি আপনার ছাদ বাগান থেকে যে ছোট্ট জায়গা বাছে ছোট্ট জায়গাটি রয়েছে সেই থেকে যদি বিভিন্ন ধরনের সবজি খেতে চান না শাক খেতে চান সেটা আগে আপনাকে ঠিক করতে হবে আপনি যদি শাক খেতে চান তাহলে আপনি সেই জায়গার মধ্যে ডাটার শাক করতে পারেন আপনি লেটুস শাক করতে পারেন পালং শাক করতে পারেন বা আপনি প্রত্যেকটা সিজনে সিজনে আপনি যে ধরনের শাকগুলি পাওয়া যায় সে সমস্ত শাকগুলি আপনি করতে পারেন এটা আপনাকে আগে ঠিক করতে হবে আর যদি আপনি সবজি তবে বিভিন্ন ধরনের সবজি যেগুলি ছাদ বাগানে অনায়াস হয়ে থাকে হয়ে থাকে সেটা হচ্ছে আপনার বেগুন হয়ে থাকে অনায়াসেই তারপর আপনার যে কোনো সবজি ভেন্ডি হয়ে হতে পারে বা আপনার শীতকালীন বিনস হতে পারে আপনি গাজর হতে পারে বিট হতে পারে যে কোনো শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি বলেন যে কোনো কিছু সেটা হতে পারে সেটা আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন ধরনের সবজি আপনি আপনার ছাদ বাগানে করবেন সেটা আগে আপনাকে ঠিক করতে হবে যদি মাটিতে হয় তার কিন্তু একই রকম আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কোন ধরনের সবজি পছন্দ করেন সেটা আপনি করবেন যদি আপনি লঙ্কা পছন্দ করেন লঙ্কাও করতে পারে তো আগে সবার আগে আপনাকে সেট করতে হবে আমি চার বা পাঁচ সব সময় খেয়াল রাখবেন একটা শাক রাখার চেষ্টা করবেন শাক যে কোনো রকম ধরনের একটা শাক রাখার চেষ্টা করবেন তার সঙ্গে আপনি রাখার চেষ্টা করবেন একটা বেগুনের গাছ আর তার সঙ্গে আপনি রাখার চেষ্টা করুন একটা লঙ্কা গাছ এই তিনটা কমন জিনিস আপনারা অবশ্যই রাখবেন এবং তার বাইরে বাকি যা যা আপনার প্রয়োজন সেই সমস্ত গাছগুলি আপনারা চুজ করার চেষ্টা করবেন তারপরে যে পয়েন্টটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বীজ আপনি অবশ্যই যে জায়গাটির মধ্যে এই গার্ডেনটি করবেন সেই জায়গাটিতে অবশ্যই বেশ কিছু গাছ লাগাতে হলে তাদের বীজের প্রয়োজন রয়েছে বা আপনি যদি বীজ না ফেলে যদি আপনি বাইরে হাট বা যে কোনো জায়গা থেকে এই সমস্ত চারাগুলি ক্রয় করে আনেন তাহলে এই সমস্ত চারাগুলি খুব একটা ভালো উন্নত প্রজাতির হয় না তার কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে এই সমস্ত জায়গাতে যে বীজ চারাগুলি বিক্রি করে হাট বা বিভিন্ন জায়গায় খোলা অবস্থায় তারা সবসময় যেন কম দামি বীজ ক্রয় করে এবং তারা যাতে প্রচুর পরিমাণ চারা হয় তারা বিক্রি করতে পারে এই মানসিকতা নেই আর আপনি যদি কোনো একটা ফুলের নার্সারি বা শীতকালীন যে সমস্ত নার্সারিগুলোতে গাছ বিক্রি করে সে সমস্ত জায়গা থেকে যদি এই সমস্ত চারাগুলি ক্রয় করেন তাহলে আপনি একটু ভালো কোয়ালিটির চারা পাবেন আর যদি আপনার জায়গাটি একটু বড়ো হয় তাহলে আপনি নিজে বাজার থেকে বীজ কিনে এনে কিন্তু আপনি এই চারাগুলি তৈরি করে নিতে পারেন আর বীজ থেকে চারা তৈরি করে এমন কোনো আহামরি ব্যাপার নাই বা শাক আপনি লাগাবেন খুব সহজভাবে সেটা মাটি তৈরি করে আপনারা সেখানে বসিয়ে দিতে পারেন এটা খুব সহজ একটি ব্যাপার তো আপনারা প্রত্যেকে এটা করতে পারবেন তারপরে যে বিষয়টি আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি অবশ্য আপনি যে সমস্ত কন্টেনার গুলিতে আপনি গাছ করবেন সে সমস্ত কন্টেনারের নিচের দিকে একটা ছিদ্র থাকতে হবে অবশ্যই সেই হোল্ড বা ড্রেনেজটা যেটা হবে সেটা কিন্তু অবশ্যই বড়ো থাকতে হবে একটু আর তার সঙ্গে সঙ্গে যে মাটির মিশ্রণটি নেবেন সেটা ফিফটি পার্সেন্ট মাটি নেবেন তার সঙ্গে আপনারা ফর্টি পারসেন্ট কম্পোস্ট নেবেন আর টেন পার্সেন্ট আপনারা বালি নেবেন এই দিয়ে একটা ওয়েল ড্রেনেজ একটা মাটি প্রস্তুত করবে এবং এটা কিন্তু শীতকালের সবজির জন্য আবার গরমকালে যদি আপনারা করতে চান তাহলে সেক্ষেত্রে একটু চেঞ্জটা করবেন সেখানটায় আপনার ফিফটি পার্সেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নেব আর টোয়েন্টি পার্সেন্ট একটু বালি নেবেন কারণ সেখানটায় হঠাৎ মোটা ঝড় বৃষ্টি হতে পারে গোড়ায় জল জমে যাওয়ার একটা ব্যাপার থাকে সেখানে ড্রেনেজটা আরও বেশি লাগে তাই আপনারা সে সময়ের মাটিটা একটু চেঞ্জ করবেন অবশ্যই একই মাটিতে আপনি বারবার করতে পারবেন সেটার জন্য আপনারা যদি ভালো করে ওয়েলডনেস একটা মাটি তৈরি করে নিতে পারেন তাহলে যদি আপনি জল দিয়ে দেখেন যে জলটি নিচ অনায়াসে বেরোচ্ছে তাহলে আপনার মাটি ঠিক আছে এবার মাটি তৈরি করার পরে মাটিতে অবশ্যই আপনার উপরের স্তর হোক বা নিচের স্তর হোক আপনাকে সেই বীজগুলি বা চারাগুলিকে প্রথম অবস্থায় প্রতিস্থাপন করতে হবে চারা এই মাটিতে প্রতিস্থাপন করার পরে প্রথম অবস্থাতেই কিন্তু গাছটিকে খোলা আকাশের নিচে রাখবেন না সময় চেষ্টা করবেন যে বিকেলের দিকে চারাগুলিকে প্রতিস্থাপন করা এবং তারপরে এই চারাগুলিকে একটা ছায়াচ্ছন্ন জায়গা অন্তত সাত দিন একটু হালকা রেস্টে রাখা রেস্টে রাখা মানে একদম ঘরের মধ্যে রাখবেন না বাইরে যেখানে হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গা আপনাদের রেখে দিতে হবে এবং তারপরে সেই গাছগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা ওয়াটারিং মাটিতে যে সমস্ত সবজিগুলি চাষ করা হচ্ছে সেখানে ওয়াটারিং এর খুব একটা বেশি প্রয়োজন পড়বে না তবে টবে যাদের কাজ রয়েছে তাদের কিন্তু ওয়াটারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বেশি জল দিলে জল থাক থেকে হয়ে যেতে পারে মাটি সেক্ষেত্রে গোড়া পচে যেতে পারে আবার কম জল দিলে ড্রাই হয়ে যেতে পারে ছোট্ট চারা গাছটি মরে যেতে পারে তার জন্য প্রথম অবস্থা অবশ্যই আপনাকে প্রতিনিয়ত একটু খেয়াল রাখতে হবে যদি টবের মাটি শুকিয়ে আসে সঙ্গে সঙ্গে আপনাকে জল প্রয়োগ করতে হবে এটা কিন্তু প্রত্যেককে করতে হবে এবার যারা বেডে করবে বেডের মাটিটি ভালো করে খুঁড়ে নিতে হবে প্রত্যেকটা মাটিকে সুন্দরভাবে ভেঙে তার মধ্যে ফার্টিলাইজার আপনাকে ইউজ করতে হতে পারে ফার্মিং কম্পোস্ট বা যে কোনো গোবর সার আপনার থাকে সেগুলি আপনার নিয়মিত অন্তত যদি আপনার সেখানটায় দশ ফিট বাই দশ ফিট জায়গাটি হয়ে থাকে তাহলে সেখানটা আপনারা মিনিমাম পাঁচ কেজির মতো আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এবং সেই অনুযায়ী আপনার জায়গা ছোটো হলে কম ব্যবহার করতে পারবেন এবং সেই জায়গার যে বেগটি রয়েছে সেটা তৈরি করে আপনার বেজ ছিটিয়ে দিতে পারেন বা চারা লাগাতে পারেন এটা কিন্তু সবচেয়ে একটা বেস্ট একটা পদ্ধতি এবার লাগিয়ে দেওয়ার পর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলিকে মেনটেনেন্স করা প্রথম অবস্থায় গাছগুলিকে লাগিয়ে দেওয়ার পর নিয়মিততে জল দেবেন তারপরে এই সমস্ত গাছে বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়ের একটা বিষয় থাকে যখনই দেখবেন গাছে রোগ পোকামাকড় এই সমস্ত কিছু ধরার চেষ্টা করছে তখন আপনার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড যেগুলি রাসায়নিক পাওয়া যায় সেগুলি ব্যবহার করবেন না অর্গানিকভাবে করতে গেলে আপনাকে প্রথম অবস্থায় খেয়াল রাখতে হবে যে সমস্ত গাছগুলি ফার্স্ট স্টেজে গিয়ে আপনাকে নিম অয়েল যেটা থাকে সেটা আপনারা স্প্রে করতে পারেন যদি আপনার কাছে নিম অয়েল না থাকে তাহলে আপনার তামাক পাতার জল আপনারা ফুটিয়ে নিতে পারেন গরম করে এবং তার সঙ্গে সামান্য একটি ওয়াশ বা শ্যাম্পু বা আপনার বাড়িতে থাকা যে কোনো কাপড় কাচা সাবান সেগুলি গুলিয়ে নিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন বা আপনার হ্যান্ডমেড প্রচুর পরিমাণে রাসায়নিক বা কীটনাশক বা অ্যান্টিফাঙ্গাল প্রচুর তৈরি করা যায় আপনারা সে সমস্ত কিছু তৈরি করে আপনার এই সমস্ত গাছে ব্যবহার করবেন আর পরবর্তীতে সে ফার্টিলাইজার অবশ্যই গাছ যখন হয়ে বড় হয়ে যাবে অন্তত গাছের বীজ ফেলার অন্তত একুশ দিন হয়ে যাবে তখন না কিন্তু আবার আপনাকে একবার ফার্টিলাইজার ব্যবহার করতে হবে আর এই ফার্টিলাইজারটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে ব্যবহার করো তার মধ্যে দু চামচ ভার্মি কম্পোস্ট নিতে হবে তার মধ্যে এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিঙ্কুচি এক চামচ নিমখোল এবং তার সঙ্গে সামান্য একটু অ্যান্টিফাঙ্গাল এটাকে অ্যাড করে নিয়ে আপনারা কিন্তু এই মাটির মধ্যে আপনারা মিশিয়ে গাছটিতে দেবেন সেটা একুশ দিন পর দেবেন এবার গাছটি কিন্তু অবশ্যই সাত দিন পর তো রোদে থাকছেই সেই গাছটি বড় হওয়া শুরু করছে তারপর এটা একটা আপনার চাপান খাবার পড়বে তার পরবর্তীতে অবশ্যই গাছে পিঞ্চিং করলে পিঞ্চিং করবেন যদি বেগুন গাছ হয় তাহলে পিঞ্চিং করে দিতে পারেন তাহলে ডালপালা বেশি হবে লঙ্কা গাছে পিঞ্চিং করতে পারেন তার যে সমস্ত শাক সবজিগুলি হচ্ছে সেগুলিকে ছিটিয়ে দিতে পারেন খাবার তো এইভাবে আপনাকে মেনটেনেন্স করে যেতে হবে আর তো এই বিষয়গুলিকে যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি আপনার ছাদ বাগানে যে কোনো জায়গার মধ্যে খুব সহজভাবে সবজি ফলিয়ে থাকতে পারবেন এবং সেখান থেকে অনায়াসে আপনি সবজি খেতে পারবেন এবং সেগুলি সম্পূর্ণ ভাবে আপনারা করতে পারবেন তো পরবর্তীতে আমরা প্রত্যেকটা স্টেপে অর্গানিকভাবে কি করে করবেন এবং আজকে আমরা ছোট্ট একটা স্টেপ বা ছোট্ট একটা জায়গার মধ্যে কি করে করবেন সেটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দিতে পারলাম এবং পরবর্তীতে আমরা সমস্ত বাগানগুলি কি করে সেট আপ করবো তার সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত যারা যারা করতে চান তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার মাইন্ড সেট করে ফেলুন এবং সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র যদি আপনার বাড়িতে ফেলে দেওয়া কোনো কিছু থাকে সেগুলিকে জোগাড় করে রাখুন আর মাটিতেও অ্যাভেলেবেল সবসময় সব জায়গাতে পেয়ে যাবেন এবং সেগুলি নিয়ে আপনারা গার্ডেনিংটা শুরু করে দিতে পারেন তো দেখা হয় পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন